I know. I know. তোমার জন্য স্পেশাল গুগনি। Hey guys, welcome back to my channel. Guys, আজকের ভিডিওটা আমি আমার বডির হাইজিন ভাবে ধোয়া মোটর ধোয়া থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ এখানে মোটর ধোয়া হচ্ছে আর মোটরটা কাল রাতে ভেজানো ছিল, তাও আমার বডির হাতেই ভেজানো। ঠিক আছে, অনেক দিন থেকে ইচ্ছে আমার বডির হাতে ঘুগনিটা খাবো, আর ও কিন্তু আগে খুব ভালো ঘুগনি বানাতো, কিন্তু অনেক দিন হয়েছে ও বানায়নি। তো জানি না আজ কেমন হবে, ও আমাকে না জানিয়ে ঘুগনিটা বানানো স্টার্ট করে দিয়েছে অলরেডি। তো কেমন হবে নিজেই সবটা করছে দেখতেই পাচ্ছ, দেখা যাক। তো প্রথমে এখানে ঘুগনিটা বসিয়েছে গ্যাসের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য মটরটা, আর এই যে এখানে আলুটা খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। জানি না ও তো কখনোই রান্নাবান্না সেইভাবে করে না, কিন্তু সবজি উবজি ওগুলো ও কীভাবে কেটে রে ভাই আমি বুঝতে পারি না, এত সুন্দর করে। আমার থেকে খুবই সুন্দর কাটে, আমি দা দিয়ে হলে খুব বেশি ভালো পারি, কিন্তু এই যে এইসব চাকু ফাঁকু দিয়ে না আমার ধারা এত ভালো করে কাটাকাটি হয় না। হ্যাঁ, তো এই যে এখানে আলুগুলো কাটা হয়ে যাচ্ছে, আলু কাটা হচ্ছে, আর এদিকে মটরটা দেখা হচ্ছে এসে যে মটরটা কতটুকু সিদ্ধ হয়েছে। তারপর আলু কেটে মটরের মধ্যে দেওয়া হয়ে গেছে, তাও বড় বড় সাইজ দেখতে পাচ্ছ। আমি তো একটুকুর জন্য বিশ্বাস করতে লাগলাম যে মনে হয় মাংসের ঘুগনি হবে, মাংসের সাইজের আলু দেওয়া হয়ে গেছে, বস কি বলবো। তারপর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে খুবই সুন্দর করে, আর আমার বরের না পেঁয়াজ কাটলে চোখেও জ্বালা করে না, আমি তো কেঁদে ফেঁদে একবারে এতদিন থেকে রান্না করছি পেঁয়াজ কেটে কেটে, কিন্তু আমার অবস্থা খারাপ। ঠিক আছে, এদিকে দেখো হয়ে গেছে, এদিকে টমেটো কাটা আর সাথে কাঁচা লঙ্কাটাও, এই যে কাঁচা লঙ্কাটা ও চুড়ে নিয়ে নিয়েছে, মানে ছুড়ে নিয়ে নিয়েছে, বাট কাঁচা লঙ্কাটা গ্রাইন্ড করবে বলে আর কাটেনি, আর চিড়েও নিয়েনি। ঠিক আছে, তো এখানে আদা রসুন তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে গ্রাইন্ডারের মধ্যে, আর এদিকে কিছুটা কুচি পেঁয়াজ নেওয়া হয়েছে, সম্বাসে দেওয়া হচ্ছে। আর এই যে সম্বাস দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে নাকি আমি তো জানি না, বয়স ব্যাপারটা পড়ে করছি। ঠিক আছে, ওরা দুজনে কী করেছে কী জানে। তো সবটা আমার বড়ি করেছে বনু, জাস্ট ক্যামেরাটা ধরেছে, ও নাকি নিজের হাতেই সবটা করে আমাকে বানিয়ে খাবে। এই দেখো মশলাটা পেস্ট করে রেখেছিল ওটা দিয়ে দিল, আর এবার খুব সুন্দর করে ও কষাচ্ছে, জানি না কতটুকু কষাবে। এই যে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে টমেটো, আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া 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 দিয়ে দিচ্ছে, এবার মশলাটাও দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এদিকে আবার পকেটে হাত, ওয়াও কে সোয়েগ হে। দেখো এদিকে হলদি গুঁড়ো দেওয়া হয়ে গেল, দেওয়া হয়ে গেল লঙ্কা গুঁড়ো, ব্যাস এবার জাস্ট আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর মশলার তো বারিশ হচ্ছে, আমি তো এতটুকু মশলা মাংসের মধ্যে দিই ও ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি, ইয়ে দেখতেই পাচ্ছ কতটা মশলাদার, ও মাগু কতটা খেতে কিন্তু এতটা বেশি লাগেনি। তো যাই হোক, এখানে দেখো মশলাকে ভালো করে কষানো হচ্ছে, মশলার কালারের একদম মাথাটা খারাপ হয়ে গেছে, যেরকম কালার এসছে মনে হচ্ছে ঘুগনিটা দারুণ হবে খেতে। ঠিক আছে, এবার ঘুগনিটা ছাড়া হবে, তেলের কোনো এখানে দেখতেই পাচ্ছ তেলের কোনো দরকারই নেই ভাই, তেল তো দেওয়াই হয়নি, কড়াইয়ের মধ্যে তেলটা লাগেইনি, খুবই হেলদি। এদিকে মটরের খোসার সাথে আমরা যাই হোক একটু কুকারটা খোলে খোসাটা ফেলি, ওর খোসা ফেলারও দরকার নেই, এমনিতে খোসা সহিত দিয়ে দিয়েছে ও মটরটা। ঠিক আছে, ঝোল টোল সহিত ও কী করেছে মশলার মধ্যে দিয়ে দিয়েছে, এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছে, আর কালারটা আমি এতটুকু ভাবতে 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 পারছি না যে এতটুকু সুন্দর কী করে আসলো। যাই হোক, একটুখানি কষানোর পর ওর ঘুগনি রেডি হয়ে গেছে, ঝোল দেওয়ার দরকার নেই, বস ওটা মটরের মধ্যেই ছিল ঝোলটা। ও ভালো করে জাল তুলে দেখতে পাচ্ছ কীভাবে ঘন ঘন ঘুগনিটা বানিয়েছে, আর একটু দিয়ে দিয়েছে গরম মশলা, ব্যাস এবার নাড়াচাড়া দিয়ে দিয়ার জন্য স্পেশাল ঘুগনি রেডি আমার বড়ির তরফ থেকে, ইয়ে সবাই হাততালি দাও হাততালি দাও। কার কার বর এইভাবে খাওয়াইনি বানিয়ে ওদেরকে ভিডিওটা দেখাবে। ঠিক আছে, তার উপর এই যে দিয়ে দিল একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এবার ও ওর বউয়ের জন্য নিয়ে যাচ্ছে। আই নো আই নো তোমার জন্য স্পেশাল ঘুগনি। কেমন হয়েছে? আমি বানিয়েছি, বিশ্বাস হচ্ছে না, অনেক ভালো।
আগের থেকেও ভালো বানিয়েছো, দারুণ হয়েছে। নাও, তুমিও খাও। কেমন আছে? ভালো তো? না, দারুণ বানিয়েছ, একদম নুন হলুদ কিচ্ছু নেই। আরে মজা করেছিলাম, তুমি তো খেয়েছো, সত্যি ভালো আছে। আমি তোমাকে বলছি, এখন থেকে আমি আর রান্না করে যাবই না। কেন? রোজ তুমি রান্না করবে। আরে বিকজ এত ভালো খাবার, আই লাভ ইট। এখন থেকে আমি যাবই না রান্না করে, তুমি ডেইলি রান্না করবে। ইয়ে উপরে একটু পাঁপড় টাপড় দিয়ে দিতে, পেঁয়াজের সাথে। পাঁপড় নেই করে, পুরো চাট ঘুগনি মনে হচ্ছে। পাঁপড় করে নেই, দারুন দারুন দারুন। নাও একবার দিয়েছি, আরেকবার খেয়ে নাও। ভালো ফেটেছে কিন্তু মটরটা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মন খুশি করে দিলে একবারে।